আর ঋণ পরিশোধ করার সময় আরো উত্তম কিছু দেওয়ার চেষ্টা করতে হবে। যা ঋণ নিয়েছে তার থেকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে হবে। এ ব্যাপারে বুখারী শরীফের 2306 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, আমার নবীর পাওনাদার, এসে নবীজিকে খুব রূঢ় ভাষায়, খুব খারাপ ভাষায় আমার নবীর কাছে সে পাওনা চাইতে লাগলো। তখন সাহাবায়ে কেরাম তাকে মারতে উদ্যত হলো, নবীর সাথে খারাপ বেয়াদবি করছে। তখন আমার নবীজি সাহাবায়ে কেরামকে থামালেন, বলে যে তাকে ছেড়ে দাও, কেননা সে পাওনাদার, করা কথা বলার অধিকার তার আছে, তবে তাকে তোমরা, সে তার কাছ থেকে আমি একটা উটনি নিয়েছিলাম সেটা তোমরা পরিশোধ করে দাও, সেটাই ভালো হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার কাছ থেকে যেরকম উট নিয়েছেন সেরকম উট তো নাই, বরং তার চেয়ে ভালো উট আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুহু ফা ইন্না মিন খায়রুকুম আহসানুকুম কদা, যদি তাই হয় ভালো উট থাকে সেটাই তুমি তাদেরকে দাও, তাকে দাও, পাওনাদারকে ভালোটাই দাও, যে ঋণ পরিশোধের বেলায় সর্বোৎকৃষ্ট জিনিস দান করে সেই সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ, আমার নবীজি বলছেন যে ঋণ পরিশোধের বেলায় সর্বোৎকৃষ্ট জিনিস দান করে সেই উত্তম মানুষ। তো এই হাদিসে আমরা বুঝতে পারলাম, কেউ যদি ঋণ গ্রহণ, কেউ যদি আপনার কাছ থেকে টাকা পায়, সে আপনাকে তাগাদা দিতে পারবে, টাকাটা নেওয়ার জন্য তাগাদা দিতে পারবে, আপনি সেটার জন্য মাইন্ড করবেন না, তাগাদা দিয়ে জায়েজ আছে, কারণ আমার নবীজি বলতেছেন তার হোক অধিকার আছে তাগাদা দেওয়ার, তবে ওই লোকটা রূঢ় ভাষায় যে ব্যবহার করেছে সেটা কিন্তু জায়েজ নাই। সেটা কিভাবে জায়েজ না, এটা আরেকটা হাদিসের মাধ্যমে জানা যায়। আপনি যদি তাগাদা সুন্দর ভাষায় দেন সেটারও পুরস্কার আছে। আপনি কারো কাছে টাকা পাবেন, তাকে যদি আপনি সুন্দর ভাষায় বুঝাতে পারেন, হবতে দিবে, এটা হলো সুন্দর ভাষা, আর এটা হলো রূঢ় ভাষা। কিন্তু আমরা যদি নরম ভাষায় তাগাদা দিই সেটার পুরস্কার কি? সেটার পুরস্কারের হাদিস বুখারী শরীফের 2076 নম্বর হাদিস। عن جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال رحم الله رجلا سمحا إذا باع وإذا اشترى وإذا اقتدى جابر بن عبد الله رضي الله تعالى عنه থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন যে নম্রতার সাথে ক্রয় বিক্রয় করে এবং নম্রতার সাথে পাওনা ফেরত চায়। তাদের উপর আল্লাহ তাআলা কি করেন? রহমত বর্ষণ করেন। তো এখন আপনি যদি নম্র ভাষায় পাওনা আদায় করতে চান, আল্লাহ আপনার উপর রহমত করবেন।